স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়। আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে। আমরা লেখাপড়া শেষ করে অনেকেই চাকরি করতে ইচ্ছুক, আর এই চাকরিতে প্রবেশের জন্য বা চাকরিতে নিয়োগের জন্য প্রথমেই আপনাকে ভাইবা বা ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হতে হবে। আর এই ভাইবা বোর্ডের আয়োজন করা হয় চাকরি প্রার্থীদের জন্য, কেননা আপনি যে পোস্টের বিপরীতে আবেদন করেছেন সেই পোস্টের জন্য সঠিক এবং দক্ষ লোক নিয়োগ দেওয়াই হচ্ছে সেই ভাইবা বোর্ডের বা ইন্টারভিউ বোর্ডের মূল লক্ষ্য। আর এই ইন্টারভিউ বোর্ড বা ভাইবা বোর্ডের জন্য আপনি যদি একটু মানসিক প্রিপারেশন নিয়ে যান, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার অনেকখানি বেড়ে যায়। তাই আজকে আমি এই ভিডিওতে 8টি কমন প্রশ্ন, যেই প্রশ্নগুলো প্রায় ভাইবা বোর্ডে বা ইন্টারভিউ বোর্ডে করা হয়, এমন 8টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যাতে করে আপনি মানসিক প্রিপারেশন নিয়ে ভাইবা বোর্ড বা ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে পারেন। প্রায় ভাইবা বোর্ড বা ইন্টারভিউ বোর্ডে প্রথমেই একটি কোশ্চেন করা হয়, আর সেটি হচ্ছে নিজের সম্পর্কে বলুন। এই প্রশ্নটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করেন এবং আপনার ভিতরে কেমন আত্মবিশ্বাস রয়েছে এবং আপনার কমিউনিকেশন স্কিল কী, এটি দেখার জন্য এই প্রশ্নটি করা হয়। এই প্রশ্নের উত্তরটি আপনি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। সেখানে প্রথমে আপনার নিজের নাম এবং অ্যাড্রেস এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব সংক্ষেপে বলবেন। সেখানে এমনটা বলার দরকার নাই যে আপনি প্রাইমারি স্কুল কোথায় পড়েছেন, হাই স্কুল কোথায় পড়েছেন, সর্বশেষ যে ডিগ্রি আপনি অর্জন করেছেন সেই ডিগ্রি সম্পর্কে একটু সংক্ষেপে বলবেন। এবং যদি আপনি এর পূর্বেও কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন বা চাকরি করে থাকেন, সেক্ষেত্রে সেখানকার এক্সপিরিয়েন্স কিছু সংক্ষেপে বলতে পারেন। আর সর্বশেষে আপনি ফ্যামিলি সম্পর্কে কিছু বলতে পারেন, যেমন আপনার বাবা কী করে, কয় ভাই বোন ইত্যাদি। এর পরের প্রশ্নটি এমন হতে পারে যে আপনি কেন আমাদের কোম্পানিতে জব করতে চান। এই প্রশ্নের উত্তরটি আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সহিত পজিটিভ অ্যান্সার দিতে হবে। এখানে আপনাকে সেই কোম্পানির প্রশংসা করতে হবে। আর এই প্রশ্নের উত্তরে আমরা এমন বলতে পারি যে এটা আমাদের চাকরি প্রার্থীদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে আপনার স্বনামধন্য কোম্পানিতে কাজ করার সুযোগ পাওয়া, এবং আমি মনে করি আমার যে কোয়ালিফিকেশন এবং স্কিল রয়েছে তা এই জবের সঙ্গে ম্যাচ করে, আর আমি যদি এই কাজ করার সুযোগ পাই তাহলে আমি আমার সর্বোচ্চ মেধা এবং শ্রম দিয়ে সেই কাজটি করব। এর পরের প্রশ্নটি এমন হতে পারে যে আপনার দক্ষতা কী বা আপনার স্ট্রেংথ কী। এই প্রশ্নের উত্তরটি আপনি এভাবে দিতে পারেন যে আমার সবচেয়ে বড় গুণ হলো আমি যে কোনো পরিবেশ বা সিচুয়েশনে অ্যাডজাস্ট করে নিতে পারি এবং আমি অনেস্ট এবং সমস্ত কাজে অনেক হার্ডওয়ার্ক করতে পারি। আর শেষের দিকে আপনি এটি বলতে পারেন যে আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। এর পরের প্রশ্নটি আপনাকে করতে পারে যে আপনার উইকনেসগুলো কী কী বা আপনার দুর্বলতাগুলো কী কী। এই প্রশ্নটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কি নিজে জানেন যে আপনার ভিতরে কী কী দুর্বলতা রয়েছে, অর্থাৎ আপনি কি নিজে নিজেকে জানেন। এই প্রশ্নটির অ্যান্সার খুবই সুন্দরভাবে দিতে হবে। আমরা এভাবে বলতে পারি যে আমি অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের, যাতে প্রতিটা কাজেই আমি 100% করতে পারি এজন্য আমার একটু সময় বেশি লাগে। আর আমার আরেকটি বড় দুর্বলতা হচ্ছে আমি সোজাসাপটা এবং সত্য কথা বলতে পছন্দ করি, যাতে করে অনেকেরই অনেক সময় মন খারাপ হয়। এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে কেন আমরা আপনাকে নিয়োগ দেব। এই প্রশ্নের উত্তরে আপনাকে আপনার যে এক্সপিরিয়েন্স, স্কিল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এবং আপনি কী কী করতে পারেন, এগুলো সুন্দর গুছায়ে সুন্দরভাবে অল্প সংক্ষেপে বলতে পারেন, যাতে করে ভাইবা বোর্ড বুঝতে পারে যে আপনার নিজের প্রতি নিজেরই অনেক আত্মবিশ্বাস রয়েছে এবং কাজকর্মের ভিতরেও আপনি অনেক কনফিডেন্ট। এর পরের প্রশ্নটি এমন হতে পারে যে আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কী কী জানেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যখন আপনি কোনো একটি কোম্পানিতে বা কোনো একটি ভাইবা বোর্ডে উপস্থিত হবেন, তখন অবশ্যই সেই প্রতিষ্ঠান বা সেই কোম্পানি সম্পর্কে আগে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে একটি সামারি তৈরি করবেন, অর্থাৎ সেই কোম্পানি কী কাজ করে বা কী সার্ভিস দেয় বা কী প্রোডাক্ট তৈরি করে, সেই কোম্পানির কতজন এমপ্লয়িজ আছে এবং হেড অফিস কোথায় এবং তার মালিককে, এই বিষয়ে একটি সার্বিক ধারণা আপনার থাকা দরকার। যদি এই সার্বিক ধারণাকে আপনি বোর্ডের মধ্যে উপস্থিত করতে পারেন, তাহলে তারা বুঝবে যে আপনি সেই কোম্পানি সম্পর্কে অনেক আগ্রহী এবং তাদের কোম্পানিতে আপনি কাজ করতে চান। এর পরের প্রশ্নটি একটু ক্রিটিক্যাল হতে পারে যে আপনাকে বলতে পারে আপনি কেন জব চেঞ্জ করতে চান। এই প্রশ্নের উত্তরটি দেওয়ার সময় আপনি যে আগের যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানির সম্বন্ধে অবশ্যই কখনোই বদনাম করবেন না। এখানে আপনাকে বলতে হবে
যে আমি একটি ভালো অপরচুনিটি খুঁজতেছি আর আমি মনে করি আমার এই জব চেঞ্জের মাধ্যমে আমি নতুন নতুন কিছু শিখব, কেননা নতুন নতুন কিছু শেখা এবং নতুন নতুন কিছু জানা এটা আমার হবি। এরপরের সর্বশেষ কোশ্চেনটি হতে পারে যে আপনি কি রকম স্যালারি এক্সপেক্ট করেন। এই কোশ্চেনটি তখনই করা হয় যখন ভাইবা বোর্ড মনে করে যে আপনি এই পোস্টের জন্য যোগ্য, তখনই আপনাকে এই প্রশ্নটি করা হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনি যদি ফ্রেশার হন তাহলে আপনি কখনোই অ্যামাউন্ট বা কোনো অঙ্ক বলবেন না। আপনি এখানে বলতে পারেন যে কোম্পানি রুলস বা নিয়ম অনুযায়ী যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজেই আমি সন্তুষ্ট। আর যদি আপনি এক্সপিরিয়েন্স আলা লগ হয়ে থাকেন, অর্থাৎ আগে যদি কোথাও কাজ করে থাকেন, তার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও সেখানে আপনি সেম কথাই বলবেন যে কোম্পানি রুলস অনুযায়ী যে বেতন বা স্যালারি আসে সেটাই আমি এক্সপেক্ট করতেছি, কিন্তু আমি আগের যে কোম্পানিতে ছিলাম সেখানে আমার এই এই প্যাকেজ হয়েছিল। অর্থাৎ আপনি মান্থলি কত স্যালারি পেতেন সেটা তাদেরকে জানিয়ে দিবেন, তাহলে তাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনার বর্তমান কত স্যালারি এবং আপনি কত স্যালারি দিলে তাদের সেই প্রতিষ্ঠানে জব করতে পারবেন। এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো হচ্ছে কমন প্রশ্ন, যেটা সবখানে করা হয় বা প্রায় করা হয়। এর বাহিরে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন দরকার, অর্থাৎ যদি আপনি ইঞ্জিনিয়ার হন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, আর আপনি যদি জেনারেল হন জেনারেলের যেই সাবজেক্ট বা যেই বিষয়ের উপরে আপনাকে কাজ করতে হবে সেই কাজের উপরে কিছু প্রশ্ন হতে পারে। ধন্যবাদ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ইন্টারভিউ বোর্ডের কেমন কোশ্চেন হয়ে থাকে বা নর্মাল যে সাধারণ কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করেছি। যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।